সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমরা একটি ফাইবারের গিগের একটা প্রোফাইল বা পোর্টফোলিও অ্যাড করব। সেই পোর্টফোলিওর মাধ্যমে আমরা হচ্ছে কিছু সার্চ কিওয়ার্ড এবং কিছু ব্রিফ লিখে সেখানে আমরা ইউজার ফ্রেন্ডলি একটা প্রেজেন্টেশন রেডি করব, যেন ইউজার সেখানে এসে খুব সহজে আমাদের পোর্টফোলিওগুলো পায় এবং সেখান থেকে অর্ডার পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই যে আমাদের কিক পোর্টফোলিও ক্রিয়েট করা। ওকে, সো আমি আমার স্ক্রিনটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি যদি বলি, এটা হচ্ছে আমরা পোর্টফোলিও একটা সাইজ নিয়েছি 2000 1080, 2000 বা 2000 বা কমপক্ষে 1080 করে। সো এইটাকে আমরা জাস্ট ছোট করে নর্মাল একটা প্রেজেন্টেশন রেডি করব। হ্যাঁ, এটারই ল্যান্ডিং পেজের একটা জেপিজি ভাষণ করা আছে। এটা ক্লায়েন্টেরই একটা কাজ, আমরা বেশ কিছুদিন আগে করেছিলাম, তো সেই কাজটি আমরা চাচ্ছি প্রেজেন্টেশন করার জন্য। তো এটাকে আমরা এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট হচ্ছে, প্রেজেন্টেশনে যাই, সব করি। তো দেখবো এখানে রেসপন্সিভ একটা ভার্সন হয়তো প্রেজেন্টেশন হয়ে গেছে। ওকে, তো আমরা এটাকে রিপ্রেজেন্ট করার জন্য এটা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিফারেন্ট কালারে দিতে পারি, একটু ফোকাসটাকে বাড়ে। হ্যাঁ, তো হ্যাঁ, শ্যাডো আছে সেটাকে বড় করে দিলাম। এখান থেকে আমরা একটা লেআউট পেলাম। জাস্ট নর্মালি আমরা এখানে একটা ডিজাইন করলাম, ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে ছোট করে দিলাম। এটাকে যদি আমি একটু বড় করে দিই কত রকম দেখাবে, কিন্তু না, আমরা এত বড় করে দেব না। জাস্ট নর্মাল একটা ডিজাইনকে রিপ্রেজেন্ট করার জন্য যতটুকু প্রয়োজন ওরকম একটা জাস্ট সিম্পল বোঝানোর জন্য দিলাম যে দিস ইজ দ্য পোর্টফোলিও রাইট নাও। সো এখানে আমরা কিছু বাবল বা অন্য কিছু দিতে পারি, কিন্তু আমরা সাধারণ রাখলাম, সিম্পল রাখলাম, সিম্পলের মধ্যে একটা কাজটা করার চেষ্টা করলাম। এখানে এক্সপোর্ট করে দিলাম, পিএনজি অথবা জেপিজি মোডে আমরা সেভ করতে পারি। তো আমরা জেপিজি মোডে সেভ করি, এখানে এক্সপোর্ট করে দিলাম। প্রিভিউ ডেস্কটপে গিয়ে জমা হবে এটা। ওকে, আমাদের ফাইলটি জমা হয়ে গেছে। তো আমরা ইমেজ এখানে পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের পোর্টফোলিও ইমেজ। চলুন এখন আমরা ফাইবারে চলে যাই। ফাইবারে যদি যাই, তো আমাদের যেটা হবে যে এখানে আমাদের অপশন আসে যে পোর্টফোলিও অ্যাড করব। পোর্টফোলিও অ্যাড করার জন্য এখানে টাইটেল এবং হচ্ছে যে এখানে ডিসক্রিপশন ওর কাজের বর্ণনা এবং হচ্ছে যে ক্যাটাগরি। তো ফার্স্ট অফ অল আমরা টাইটেল, এখানে একটা টাইটেল সিলেক্ট করব। টাইটেল হতে পারে এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম ফ্রম ইউআই ডিজাইন টেম্পলেট, ইউআই ডিজাইন, দ্যাটস এনাফ। ওকে, এবার আমরা সে একটা ব্রিফ বা বর্ণনা আমি দিয়ে থাকবো, তাহলে ছবিটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিলাম। তো বর্ণনা যদি আমি দিতে চাই, তাহলে আমি বলবো যে এখান থেকে আমরা কিছু যদি চাই, এখান থেকে নর্মালি আমি একটি বর্ণনা লিখে রেখেছিলাম, সে বর্ণনাটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমরা ইউর স্কেচ দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমাদের গ্রাফিক ডিজাইন সেকশন ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এখানে আছে ইউএক্স ডিজাইন, ইউআই ডিজাইন, ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, তাই না? ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ক্যাটাগরি, ক্যাটাগরিটা একটু গুরুত্বপূর্ণ, ওই ক্যাটাগরিতেই ভিজিবল হবে জিনিসটা। ওকে, সো আমরা কোন ক্যাটাগরিতে লার্নিং একটা প্ল্যাটফর্মে দিয়ে দিলাম। সো ফাইন, আমরা লার্নিং ওয়েব ডিজাইন, ওকে, ওয়েবসাইট ডিজাইন আমরা এটা একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, ইউআই ইউএক্স রেসপন্সিভ ফ্রিকোয়েন্ট ডিজাইন, ফাইন। এবার আমরা এটাকে পোস্ট করে দেবো, সেভ অ্যান্ড পাবলিশড।
আমাদের বর্ণনা ব্রিফ হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে, ক্যাটাগরি হয়ে গেছে, এবার আমরা পাবলিশ করে দেবো। তো আমরা যদি পাবলিশ করি তখন দেখা যাবে যে আমাদের টেকনিক সামথিং লাইক দ্য পোর্টফোলিও পাবলিশড হয়ে গেছে। ওকে, সো আমরা এখানে সেট মাই টেক্স, ওকে আমাদের এখানে হয়ে গেছে। আমরা যদি চাই এখানে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, তো এটাকে সার্চ ফ্রেন্ডলি করে আমাদের বিভিন্ন জায়গায় ক্লায়েন্ট এখানে শো করতে পারবো, দেখতে পারবো যে হ্যাঁ আমাদের একটা পোর্টফোলিও আছে সামথিং লাইক দ্যাট। ওকে, সো আশা করি আপনারা আপনাদের প্রোফাইল এভাবে অ্যাড করতে পারবেন এবং সুন্দরভাবে একটি প্রোফাইলকে রেডি করতে পারবেন। যত সুন্দর প্রোফাইল হবে তত বেশি অর্ডার পসিবিলিটি বাড়বে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।